দিনের পথে বিশ্বাসের সাথে সঠিক গন্তব্যে। দাঁড়ান, এই যে হুজুর। জি ভাই, কি হয়েছে, কিছু বলবেন? হুজুর হুজুর, ওখানে একটা লোক অজ্ঞান হয়ে পড়ে আছে, চলুন আমরা তাকে গিয়ে সাহায্য করি। কই, কোথায় কোথায়? এই যে হুজুর, মাদ্রাসার মাঠে। চলুন তাহলে আমরা তাড়াতাড়ি। চলুন চলুন। আপনি আমাকে মিথ্যা কথা বলে এখানে নিয়ে আসছেন কাজ করার জন্য? আমি তো আপনার কাছ থেকে আশা করিনি। এত কথা বলিস না, কি আছে বাইক না এটা বলি তুমি। কি কি আছে সবকিছু বের কর। ভাই একটু বসাইছি, কি করবো সব নিয়ে। তোরে বানাইলো সে জন তুই ভুইলা রইলি তারে, তোরে বানাইলো সে জন তুই ভুইলা রইলি তারে, ও তোর সব প্রয়োজন, ও তোর সব প্রয়োজন পূরণ করেন তিনি, তবু তারে ভুলিস বারে। তাহলে তোদেরকে পুরো ঘটনাটা বলি। কালকে যখন আমি বাড়িতে আসি তখন আমি অনেক চেষ্টা করছি ঘুমানোর জন্য, কিন্তু আমার ঘুম আসে না। বারবার চোখের সামনে একটাই জিনিস বেশি উঠে, হঠাৎ আমি বিরক্ত হয়ে উঠে বসে পড়ি। হঠাৎ করে আমার ওই বইটার উপর চোখ পড়ে। তখন আমি মনে মনে ভাবলাম, আমার যেহেতু ঘুম আসতেছে না, বসে বসে বইটা পড়ি। দেখি এই বইটাতে কি আছে। তখন আমি বইটা পড়তে শুরু করি।
আস্তে আস্তে আমি পুরো বইটা পড়ে ফেলি। বইটা পড়ার পরে আসলে আমার চিন্তা শক্তি একেবারে পাল্টে যায়, আর আমি বুঝতে পারি এতদিন আমরা ভুল পথে ছিলাম। এই ছিল ঘটনা। আসলে আমরা হুজুরের সাথে খুব অন্যায় করছি, আর আমরা এতদিন ভুল পথে ছিলাম। জি ভাই, আপনি আসলে ঠিক বলেছেন। আর আমি আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি এসব খারাপ কাজ আর করবো না, আর আজকে থেকে আমরা ভালো হয়ে যাবো। জি ভাই, আপনি ঠিক বলেছেন, আমাদের উচিত এসব খারাপ কাজ ছেড়ে দেওয়া। তুমি গুনার বোঝাটাকে ভরে দাও নেকে, যদি ডাকার মতো কেউ তোমাকে ডাকে। তুমি ভ্রান্ত হৃদয়ে ফোটাও রহমের ফুল, যদি প্রার্থনা হয়ে যায় কবুল। আল্লাহ আপনাদের ব্যাপারে গতকালকে আমাকে বলছিল, যাই হোক অবশেষে আপনারা আপনাদের ভুলগুলো বুঝতে পেরেছেন, সেজন্য আল্লাহ দরবার লাখো কোটি শুকরিয়া। তুমি গুনার বোঝাটাকে ভরে দাও নেকে, যদি ডাকার মতো কেউ তোমাকে ডাকে। তুমি ভ্রান্ত হৃদয়ে ফোটাও রহমের ফুল, যদি প্রার্থনা হয়ে যায় কবুল। আল্লাহুম্মা মাগফির লি وارحمني يا الله، اللهم اغفر لي وارحمني.